মুম্বাই ইন্ডিয়ান্স ছেড়ে দিতে পারেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবকেও বাদ দিতে পারে দল, রোহিত সূর্যকে নিতে পারে কেকেআর সিবি। কিন্তু কেন মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন তারা, বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। 2025 সালের আইপিএল এর আগে বড়সড় রদবদল ঘটতে পারে সমস্ত দলগুলিতেই, ওলট পালট হয়ে যেতে পারে অনেক দলই, কারণ পরের মরশুমের আগে হতে চলেছে মেগা নিলাম। তাই একাধিক বড় তারকাকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে বহুদিন আগে থেকেই। সেই তালিকায় সামিল হলো আরও একজোড়ার নাম, তাদের মধ্যে একজন ভারতের প্রাক্তন এবং একজন বর্তমান টি টোয়েন্টি অধিনায়ক। আমরা রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদবের কথা বলছি, তারা আগামী সিজনে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নাও খেলতে পারে, আর সেই কারণেই এই দুজনকে নিয়ে বাড়ছে জল্পনা। এক রিপোর্ট অনুযায়ী রোহিত এবং সূর্যকুমার উভয়ই পরের বারের আইপিএল এর আগে মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়তে পারে, মেগা নিলামে নাম উঠতে পারে দুজনেরই। মুম্বাই ইন্ডিয়ান্স দলের দুই স্তম্ভ রোহিত এবং সূর্য। রিপোর্ট অনুযায়ী রোহিত ও সূর্য দুই তারকাকেই নিলামে দলে নেওয়ার জন্য দর হাঁকাতে পারে কলকাতা নাইট রাইডার্স, কারণ সূর্যকুমার আগের কয়েকটি সিজনে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল মাতিয়েছেন। প্রাক্তন অধিনায়ক মেন্টর তথা নতুন ভারতীয় কোচ গৌতম গম্ভীর সূর্যকুমারকে ছেড়ে দেওয়ার আফসোস বারংবার করেছেন। সেই কারণেই সূর্যের নাম যদি নিলামে ওঠে তাহলে তাকে দলে নেওয়ার জন্য মরিয়া হতে পারে নাইট শিবির। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে, অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা। অন্যদিকে রোহিত শর্মা আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তিনি মুম্বাই ইন্ডিয়ান্স ছাড়লে কলকাতা নাইট রাইডার্স তার কাছে মন্দ বিকল্প হবে না, কারণ কেকেআর এর ঘরের মাঠ ইডেন গার্ডেন্স বরাবরই রোহিতের জন্য পয়মন্ত। আইপিএল এ ধোয়াদার ব্যাটিং থেকে ওয়ান ডে ক্রিকেটে সর্বোচ্চ রানের তার ইনিংস সবই এই ইডেনে এসেছে। কিন্তু রোহিত বা সূর্যকুমারের মতো মহাতারকারা নিলামে উঠলে তাদের জন্য যে একগুচ্ছ দলই হাত বাড়াবে তা বলাই বাহুল্য। সেক্ষেত্রে তাদের দলে নেওয়া কিন্তু একেবারেই সহজ হবে না, আর মুম্বাই ইন্ডিয়ান্সের সমর্থকদেরও কিন্তু এখন থেকেই উদ্বিগ্ন হওয়ার কোনো বিষয় নেই। গোটা বিষয়টাই এখনো পর্যন্ত জল্পনার পর্যায়েই রয়েছে মাত্র। তাছাড়া নিলামের আগে কতজন ক্রিকেটারকে দলগুলি ধরে রাখতে পারবে, কত বাজেট থাকবে সেই নিয়েও এখনো কোনো সিদ্ধান্তই নেওয়া হয়নি, তাই পুরো বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এটা একজন কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে, চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলংকার, গিনি সোনার অলংকারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলংকার, যশোর রোড বাটার মোড় বনগা।